হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করে দিলাম আমার নতুন আরও একটা ব্লগ। কারেন্ট নেই বাসায়, এই দুই তিন দিন যাবৎ এই অবস্থা। বাচ্চারা ঘুমাচ্ছে, এখন অনেক কষ্টে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখেন এখন বাজে বিকেল 5টা, সেই মানে সারা রাত কারেন্ট ছিল না, সকালের দিকে আসছিলো, আবার চলে গিয়েছিলো, আবার আসছে, আবার যাচ্ছে, মানে কারেন্ট যাচ্ছে না, কারেন্ট থাকছে না, এরকম একটা অবস্থা। তো আমার কেকের অর্ডার আছে, 1.5 পাউন্ড অরেঞ্জ কেকের। তো আমি কেকটা, এই যে অরেঞ্জ, তো আমি কেকটা কিন্তু চুলাতেই আজকে বেক করছি, কারণ ওভেনে দিলে কেকটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। 5টা মিনিটের মতোও কারেন্ট থাকছে না, চলে যাচ্ছে বারবার। তো বাধ্য হয়ে আমি চুলাই কেকটা বেক করতে দিয়েছি। চুলার তাপমাত্রাও আমি আপনাদেরকে একটু সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। আজকে থাকছে এই কেকটা, এই যে আমি চুলাই করছি, এই চুলাই তৈরি কেকটা আমি ডেকোরেশন করে দেখাবো আজকে আপনাদেরকে। আর এটা বলে রাখি, এটা একটা গায়ে হলুদের কেক। এই প্রথম আমি গায়ে হলুদের একটা কেক বানালাম এবং ডেলিভারি দিলাম। আশা করছি আপনাদের সবার কাছে ভালোই লাগবে। তো বাচ্চারা এখনও ঘুমাচ্ছে, আবারও মানে এখন দেখলাম যে কারেন্ট এখনও পর্যন্ত আসেনি। তো কোনোভাবেই মানে রুমটা ঠান্ডা করতে পারছি না। আমি এসিটা দিয়ে রেখেছি, কিন্তু কারেন্ট বারবার চলে যাওয়াতে ঠান্ডা হচ্ছিল না রুম। এখন আমার কেকটা হয়ে গিয়েছে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। চুলাই বেক করেছি বলে যে কেকের উপরে চ্যাপচ্যাপে একটা ভাব থাকবে, তা কিন্তু একদমই না। হাতে সাথে কিন্তু আমার কিছুই উঠে আসছে না, কেকটা একদম পরিষ্কার। এর মধ্যে আমি ফ্রস্টিংটাও রেডি করেছি। আপনারা হয়তো বা ভাবছেন যে কারেন্ট নেই, আমি এগুলো কীভাবে করলাম। তো আমার বাসায় আইপিএস আছে বলেই আমি এগুলো করতে পেরেছি। তো আলিশবা উঠে পড়েছে, দেখেন আলিশবা কতটা ঘেমে গিয়েছে। ওর খুবই কষ্ট হচ্ছে এই গরমে, ও একদমই গরম সহ্য করতে পারে না। ফায়াজ আবার ঠিক আছে, ফায়াজ গরম আগে সহ্য করতে পারতো না, ওরও সমস্যা হতো, কিন্তু এখন একটু কম হয়। তবে আলিশবার, ফায়াজের তুলনায় আলিশবার একটু বেশি কষ্ট হয়ে যায়। তো আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে এরকম গরমে। সেই 1 ঘন্টা পরে এখন কেবল কারেন্ট চলে আসছে। এখন আমি একটু এই সুযোগে আমি কেকটা ডেকোরেশন করতে এসেছি। তো কেকটাকে আমি 2 স্লাইসে ভাগ করে নিব প্রথমে। আমি এটা চাইলে এটাকে আমি 3টা স্লাইসও করতে পারতাম, তবে খুব একটা ঝামেলা করব না, এই জন্য আমি সমান সমান 2টা স্লাইস করে নিচ্ছি। এতো আমি করে ফেলেছি 2টা স্লাইস। এখন আমি বোর্ডটা ক্লিন করে নিচ্ছি, তারপরে আমি এগুলোকে ডেকোরেশনের জন্য রেডি করছি একবারে। আমি প্রথম স্লাইসে সুগার সিরাপ দিয়ে দিয়েছি, তারপরে আমি একটু হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা দেওয়া শেষ হয়ে গেলে আমি একদম ফুল ফিনিশিং দেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটাকে আমি রেস্টে রেখেছিলাম প্রথমে, তারপরে আমি ফিনিশিং দিয়েছি হচ্ছে হলুদ কালার ক্রিম দিয়ে। যেহেতু এটা একটা গায়ে হলুদের কেক, এটা আমি আগেও বলেছি, তো এই জন্যই আমার কাছে কাস্টমার বলেছিল যে হলুদ রঙটাই হতে হবে। তো আমার মতো ডিজাইন করতে বলেছিল, তবে হলুদ কালারটা চেয়েছিল, তো এই কারণেই আমি হলুদ কালারটাই দিয়ে নিয়েছি। তবে হালকা একটা হলুদ কালার দিয়েছি, লেমন ইয়েলো কালার বলতে পারেন। তো আমি এখন নিচের বর্ডারটা দিয়ে নিলাম। আর এখন আমি আগে থেকেই ফন্ডেন্ট বেলে, ফন্ডেন্ট দিয়ে কিছু পাঞ্জাবি, তারপরে কুলার উপরে সাজিয়ে রাখা ফুল এবং একটা পাত্র, এবং তার সাথে মানে মিষ্টির পাত্র আর কি, মিষ্টি সহ এইগুলো বানিয়ে রেখেছিলাম। তো সেইগুলোই আমি এখন কেকের উপরে দিয়ে দিচ্ছি। আর এটা একান্তই আমার নিজস্ব একটা বুদ্ধিতেই করা, যেহেতু কাস্টমার বলেছিলো যে আমার চয়েস মতোই করতে, তো আমি আমার পছন্দ মতোই করে দিচ্ছি। আর আপনারা চাইলে আমি এই ফন্ডেন্ট দিয়ে কীভাবে তৈরি করি এসব, সেগুলোর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, এই কারণে এইটাতে আমি আর শেয়ার করিনি। এটা চাইলে আমি অন্য একটা কোনো কেকের অর্ডার আসলে আবার, বা কেক বাসায় তৈরি করলে, তখন আপনাদের সাথে শেয়ার করে দেব। তো আমি পাঞ্জাবিটা বসিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন পাঞ্জাবিটার রঙ আমি হলুদ রেখেছি, মানে অরেঞ্জ টাইপের হলুদ। আর কুলাও বসিয়ে দিয়েছি, কুলার উপরে ফুলও দিয়ে দিয়েছি, আর হচ্ছে মিষ্টির ডালাও বসিয়ে দিয়েছি। মিষ্টির ডালার মধ্যে আবার মিষ্টিও দিয়ে দিয়েছি। তো কেমন লাগছে তা কিন্তু অবশ্যই জানাবেন। আর হচ্ছে কেকটা একটু ছোটো ছিল, এই টাইপের কেক সাধারণত 2 পাউন্ডের নিচে হয় না, তারপরেও আমি অর্ডার নিয়েছি, কারণ তারা বারবার রিকোয়েস্ট করছিলো যে 1 থেকে 1.5 পাউন্ডের মধ্যে যেন করে দেয়। তো আমি এখন
পাঞ্জাবিতে কিছু বাটন দিব, বাটন না হলে আবার মানাবে না, এই কারণে আমি কিছু বাটন এখানে দিয়ে দিচ্ছি। তো এগুলো সবই কিন্তু খাওয়া যাবে, এগুলো সবই এডেবল, এগুলো সবই খাওয়ার যোগ্য, খাওয়া যাবে, সমস্যা নেই। তো আমার কেকটা কিন্তু একদম রেডি, এখন আমি নামটা লিখে বসিয়ে দিচ্ছি। আমি ফন্ডেন্টের উপরে, ফন্ডেন্টটা সুন্দর শেপে কেটে আমি ফন্ডেন্টের উপরে নামটা লিখে দিয়েছি। আর এই যে লিখেছি এই পেনটাও কিন্তু এডিবল একটা পেন, যেটার কালিটা খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। তো এই তো তৈরি হয়ে গেল আমার গায়ে হলুদের একটা ছোট্ট কেক আমার ডিজাইনে। আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে, এবং কেকটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই জানাবেন। আমার কাজটা এখন কমপ্লিট হলো, তো আমি ওটাকে রেস্টে রেখেছিলাম কিছুক্ষণ ফ্রিজে, তারপরে ওটাকে ডেলিভারি দিয়ে দিয়েছি। আর এখন হঠাৎ করেই আমাদের মনে হলো যে আমরা একটু বাইরে যাব, একটু চটপটি খাবো, মানে হচ্ছে আমার বিশেষ করে। আর ফায়াজ বারবার বাইরে যেতে চাচ্ছিলো, তো এই কারণে ভাবলাম আমিও বের হই একটু চটপটি খেয়ে আসি। অনেকদিন হলো চটপটি ফুচকা কিছুই খাওয়া হয় না, তো তাই জন্য আমরা বের হয়ে পড়েছি বাসার নিচে। আমরা বাসায় যেমন ছিলাম ওরকমই বের হয়েছি, যেহেতু গাড়ি নিচ্ছিলাম এই জন্য ফাজা বাবা দেখতে পেলেন যে লুঙ্গি পরেছিল, ও গাড়ি থেকে নামেনি। আমি জাস্ট নেমে এই যে আলিশবাগে শুধু নিয়ে আসছি এখানে, একটু পরে অবশ্য ফাজা বাবা এবং ফায়াজ দুজনেই আসবে। তো আমি ভেবেছিলাম আসবে না যেহেতু লুঙ্গি পরে আছে, তো আমি আমার জন্য একটা চটপটি অর্ডার করেছি। আর ভীষণ রকমেরভাবে চটপটি খেতে মন চাচ্ছিলো, ফুচকার প্রতি মন টানছিলো না। আর ফায়াজের বাবাও চটপটি ফুচকা কিছু খাবে না, ওর গত রাতে অ্যাসিডিটি হচ্ছিলো অনেক, তো এই জন্য ভয় পাচ্ছিলো, ওর খেতে ইচ্ছে করছিলো তবে ভয়ের জন্য খায়নি। আমরা কিন্তু চলে আসছি ওই যে ওই দোকানটাতে যেটা জলসূরিতলাতে, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, তো তারাও চলে আসছে। আমি এখন চটপটিটা খাচ্ছি, ঠিক, আর চটপটিটা এনজয় করতে করতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।